হ্যালো দিস ইজ এম এম হিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা তোমরা ভেবে দেখেছো এই যে টেন্স প্রচুর পড়া হয় বা ভার্ভ প্রচুর পড়া হয় খুবই ভালো কিন্তু এই যে গুলো বিভিন্ন আছে কম্প্যাটিভ এক্সামস সেগুলোতে কোন গুলো প্রশ্ন যদি একটু ভালো করে ফলো করো তাহলে কোন টেন্সগুলোর ওপর বেশি গুরুত্ব দেয় সেগুলো যদি দেখি সেটা বিসিএস হোক কিংবা পিএসসির কোনো পরীক্ষা বা সেন্ট্রালের কোনো পরীক্ষা যাই হোক না কেন এই সিম্পল পাস্ট প্রেজেন্ট পারফেক্ট এবং পাস পারফেক্ট এই তিনটে টেন্সের ওপর মারাত্মকভাবে কনসেন্ট্রেট করা হয় কারণ এই তিনটে টেন্সের মধ্যে প্রচুর কনফিউজিং জায়গা আছে কনফিউশনের প্রচুর জায়গা আছে পরীক্ষার্থীরা প্রচণ্ডভাবে কনফিউজড হয়ে যায় এবং সেই জন্য এই তিনটে স্পেসিফিক জায়গা রিলেটেড এরিয়াটাকে টার্গেট করা হয় আমি তোমাদের একদম প্রথম থেকে টেন্সের ক্লাস দিয়েছিলাম এবং আমার একেবারে দ্বিতীয় ক্লাস ছিল হচ্ছে টেন্সের ওপরে একটা মাস্টার ক্লাস তো সেটা সেই ক্লাসটাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে সেই ভরসার সেটার ওপর ভরসা করে আমি আবার টেন্সের কিছু রিভিশন ক্লাসেস আবার লাইভ ক্লাসেস সামনের উইক থেকে হবে এগুলো নিয়ে চলে এলাম এবং গোটা জিনিসটাকে টেন্স রিবুট নাম দিয়েছি এবং সেটারই ক্লাস ওয়ান আজকের তাহলে চলো টেন্স রিবুটের ক্লাস এর এই খুব মহা ইম্পর্টেন্ট টপিকটা ভালো করে করে বুঝে নেওয়া যাক টেন্স এর ওপর ক্লাস তোমাদের তো আগে দিয়েছিলাম আমি অলরেডি আমি বললাম এখন তোমাদের এক্সামের উপযোগী করে টেন্সের কিছু ক্লাসের রিভিশন কিছু কনসেপ্টকে আবার ক্লিয়ার করে দেওয়া এবং আগামী সপ্তাহ থেকে লাইভ ক্লাসের মাধ্যমে টেন্সের ক্লাস চলবে এবং সেক্ষেত্রে টেন্স এবং অন্যান্য অবজেক্টিভের ক্লাস চলবে সেক্ষেত্রে তোমাদের উত্তর তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করব উত্তর আমি নেবো এবং গোটা সিস্টেমটা আমি তোমাদের বলে দেবো তো এইভাবে ক্লাসেসগুলো চলবে আপাতত টেন্সের একটা রিবুট ক্লাস এটা ক্লাস ওয়ান টেন্স রিবুটের ক্লাস ওয়ান আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এবং এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এখন আই অ্যাম শিওর আই হ্যাভ নোন হিম বিফোর এটা এসেছিলো এটার সাথে আরও একটা অপশন ছিল সেটা বাদ দিচ্ছি কারণ সেটা এখনকার জন্য ইম্পর্টেন্ট নয় বলে এটা এসেছিলো ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড প্রেলিমসে এবারে বেশিরভাগই উত্তরটা ভুল করেছিলেন উত্তরটা হবে এটা উত্তরটা করেছিলে এটা এবার এই যে গোটা বিষয়টাতে আসবার আগে আমাদের একটা বিষয় ভালো করে বুঝে নেওয়া উচিত এই যে কনসেপ্টটা তোমরা দেখতে পাচ্ছ কনটেক্সট ভার্সেস কিওয়ার্ডস এইটা খুব ভালো করে পজিটিভলি বোঝা আগে দরকার আছে কিওয়ার্ডস এই শব্দটার মানে হলো যে ধরনের ওয়ার্ড বা ফ্রেজ কি ফ্রেজও ব্যবহার করা যেতে পারে যে ধরনের ওয়ার্ড বা ফ্রেজের মাধ্যমে আমরা কোনো টেন্সকে আইডেন্টিফাই করতে পারি কোনো টেন্সকে আইডেন্টিফাই করতে পারি যেমন নিচের সেন্টেন্সটা যদি খেয়াল করো দেখা যাচ্ছে আই এম শিওর আই হ্যাভ নোন অর নিউ হিম বিফোর এখানে এই বিফোর শব্দটা হলো হচ্ছে এই কিওয়ার্ড। এবার আমরা জানি যে এই বিফোর ব্যাক অ্যাগো বিফোর হতে পারে বিফোর হতে পারে ব্যাক হতে পারে অ্যাগো হতে পারে এই ধরনের ওয়ার্ডগুলোর সাথে আমরা সিম্পল পাস্টেন্সকে টেন্সকে অ্যাসোসিয়েট করে থাকি মানে এই ধরনের ওয়ার্ডসগুলো থাকলে আমরা এটাকে সিম্পল পাস্ট হবেই সেটা ধরে নিই এবং এই বেসিসে অনেকেই উত্তর নিউ ভেবেছিলে যেখানেই ভুলটা হয়ে গেছিল এবং এই জায়গাটায় যেটা করতে হবে তোমাদের সরি একটু কেটে গেল হ্যাঁ যেটা বলছিলাম যে এই ধরনের ক্ষেত্রে তোমাদের কন্টেক্সটাকে খুব ভালো করে বুঝতে হবে কনটেক্সট মানে হচ্ছে প্রসঙ্গ প্রসঙ্গ বলতে এখানে সেন্টেন্সটা পড়ে তোমাদের বুঝতে হবে সেন্টেন্সের কোন প্রসঙ্গে কোন জিনিসটা বলা হচ্ছে যেমন এখানে রয়েছে I am শিওর আই হ্যাভ নোন অর নিউ হিম বিফোর মানে এখানে দুটো বিষয়ের কথা বলা হচ্ছে দুটো সময়ের কথা বলা হচ্ছে এক নাম্বার কথা আই এম শিওর এটা বর্তমান কালের কথা বলা হচ্ছে এটা প্রেজেন্টের কথা বলা হচ্ছে শর্টে লিখলাম আর এখানে রয়েছে আই হ্যাভ নোন অর নিউ হিম বিফোর তাহলে এটা সহজেই আমরা বুঝতে পারছি এটা পাস্টের কথা বলা হচ্ছে এবার এই রকম ধরনের যদি কোনো ব্যাপার থাকে যে একই সেন্টেন্সের মধ্যে প্রেজেন্টের ঘটনা এবং পাস্টের ঘটনা একসাথে বলা হবে অর ওয়েদার বলা হবে প্রেজেন্টে বলা হবে যে এখন এটা হচ্ছে এবং আগে কোন একটা ব্যাপার সম্বন্ধে আমি জানি সে ধরনের ক্ষেত্রে যেমন এরকম আছে সেক্ষেত্রে ক্রমে তোমাকে প্রশ্ন করতে হবে প্রশ্ন করতে হবে বর্তমান কালের যে কাজটার কথা বলা হচ্ছে তার সাথে অতীতের কাজটার কি কোনো রকম সম্পর্ক আছে সম্পর্ক কি রকম হতে পারে সম্পর্ক হতে পারে অতীতের কাজটা যেটা হয়েছিল সেটা বর্তমানকে কি কোনোভাবে প্রভাবিত করছে অতীতের কাজের জন্য বর্তমানে কি কোনো ফলাফল রয়ে গেছে এই প্রশ্নগুলো করতে হবে এবং এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে ভাই এই যে অতীতের ঘটনা সেটা আর পাস্টে করা যাবে না তখন উত্তর হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্টে এবং এইটাই তো সিম্পল পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্টের পার্থক্য মেন আমাদের যদি খুব ভালো করে গ্রামার পড়ি তাহলে বুঝতে পারবো কনসেপ্টটা যদি বুঝি তাহলে বুঝতে পারবো যে বেসিক্যালি সিম্পল পাস্টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স একই ব্যাপার শুধু পার্থক্য এই জায়গাটাই যে সিম্পল পাস্ট টেন্সে কোনো সিম্পল পাস্ট টেন্সে যখন আমরা বলি তখন বর্তমান কালের সাথে এই অতীতের ঘটনার কোনো সম্পর্ক করা হয় না ঠিক আছে কিন্তু যখন প্রেজেন্ট পারফেক্টে কোনো ঘটনা আমরা বলি তার সাথে যখন সিম্পল প্রেজেন্ট রাখি তাহলে এটাই বোঝানো হয় এই ঘটনার সাথে এর কোনো কানেকশন আছে এর জন্য বর্তমানে কিছু ঘটছে বা এই অতীতের ঘটনাটা বর্তমানকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে এটাই তো পার্থক্য এবং যার জন্য কি হচ্ছে যে এখানে যদিও বিফোর ছিল এবং আমরা জানি বিফোর ব্যাক আগেও থাকলে এর সাথে সিম্পল পাস্টকে রিলেট করা যায় তবুও এখানে কনটেক্সটটা গুরুত্বপূর্ণ হলো এবং এখানে সিম্পল পাস না হয়ে প্রেজেন্ট পারফেক্টটা আমাদের প্রপার উত্তর হলো তাহলে কি বোঝা যাচ্ছে যে ইংলিশ গ্রামারে বিশেষ করে টেন্সের ক্ষেত্রে কনটেক্সটটা কিওয়ার্ডের থেকে বেশি গুরুত্বপূর্ণ আইডেন্টিফায়ার যে সমস্ত ওয়ার্ড আছে তার থেকে কনটেক্সটটা বেশি গুরুত্ব পাবে এবং সেই কারণের জন্য এখানে বিফোর কথাটার গুরুত্বটা সেকেন্ডারি হয়ে গেল এবং কনটেক্সটের গুরুত্বটা প্রাইমারি হয়ে গেল আশা করছি জিনিসটা বুঝলে যদি কিছু না বো যদি কোনো জায়গায় অসুবিধা থাকে আমাকে ডেফিনেটলি আমাকে জানাও কমেন্ট সেকশানে ডেফিনেটলি এবং বুঝে থাকলেও কতটা ভালো বুঝেছে সেগুলো কমেন্ট সেকশানে জানাও আমরা আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করি ওকে চলো এবার এই ইম্পর্টেন্ট এক্সাম্পলসগুলো আমরা ভালো করে দেখে নিই ভালো করে বুঝে নিই প্রথমটা রয়েছে আই এম কনফিডেন্ট অ্যাজ আই হ্যাড 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 অর হ্যাভ হ্যাড প্রপার প্রিপারেশন এবার খেয়াল করে দেখো আচ্ছা বাই দ্য ওয়ে ই হ্যাভ হ্যাড 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 এগুলো তোমরা জানো কিভাবে ফর্ম করা যায় যদিও যদি কেউ এই ব্যাপারগুলোতে কনফিউজ থাকো কীভাবে হ্যাভ হ্যাড বা হ্যাড হ্যাড ফর্ম হয় এগুলো সেগুলো আমাকে কমেন্ট সেকশানে ডেফিনেটলি জানিও এবার বিষয় যেটা হচ্ছে যে এখানে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট এটা সিম্পল পাস্টে রয়েছে এটা পাস্ট পারফেক্টে রয়েছে তাহলে আই অ্যাম কনফিডেন্ট এটা কি এটা হচ্ছে প্রেজেন্টে রয়েছে এটা সিম্পল প্রেজেন্টে রয়েছে প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল সিম্পল লিখলাম লিখলাম ঠিক আছে এরপর প্রেজেন্ট সিম্পল রয়েছে এর সাথে প্রথম কথা পাস্ট পারফেক্টটা যাবে না সুতরাং প্রথমে আমরা এটাকে কেটে দিলাম আমাদের এই অপশানটা বাদ চলে গেল নাও আমাদের কাছে অপশান রয়েছে সিম্পল পাস্ট পাস্ট পারফেক্ট দুটোই হতে পারে তাহলে এবার ভালো করে বুঝি ব্যাপারটা কি কনটেক্সটা বুঝি আমি দেখছি বর্তমান কাল রয়েছে বর্তমান কালের সাথে অতীতের একটা ব্যাপার রয়েছে অতীতে প্রিপারেশন ভালো নিয়েছি তাই আমি বর্তমান কালে কনফিডেন্ট তাহলে বুঝতে পারছো অতীতে হওয়া ঘটনার সাথে বর্তমানে ডাইরেক্ট সম্পর্ক রয়েছে অতীতে প্রিপারেশন ভালো করে নিয়েছিলাম বলে বর্তমানে আমি কনফিডেন্ট তার মানে অতীতের প্রিপারেশন নেওয়ার কাজটা বর্তমানকে আমার প্রভাবিত করছে সুতরাং এরকম হলে আমরা অতীতের ঘটনাকে না করে সো দিস ঠিক আছে দুয়েকটা একই রকম ভাবে হচ্ছে আই এম গ্রেটফুল টু ইউ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট যেটা ডিউ রয়েছে ডি তো ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট মানে কারণে আমি তোমার কাছে গ্রেটফুল এই কারণে যে ইউ হ্যাড হেল্প ওয়াজ হেল্পিং হেল্প মি এবার খেয়াল করো এখানে হ্যাড হেল্প রয়েছে তাহলে এটা সিম্পল প্রেজেন্ট রয়েছে আগেরটার মতো সিম্পল প্রেজেন্টের সাথে তাহলে পাস্ট পারফেক্ট যেমন আগেরটায় যায়নি এটাতেও পাস্ট পারফেক্ট যাবে না তাহলে হ্যাড হেল্প বাদ চলে গেল এরপরে ওয়াজ হেল্পিং এখানে ওয়াজ হেল্পিংটা প্রপার অপশান দাঁড়াবে না সিম্পল প্রেজেন্টের সাথে পাস্ট কন্টিনিউয়াসের কি সম্পর্ক সেটা আমরা অন্য একটা টেন্স রিবুটের ক্লাসে আলোচনা করে নেব আপাতত এখানটায় নয় শুধু এটা বাদ যাচ্ছে ঠিক আছে আপাতত আমাদের থিমের ওপর কনসেন্ট্রেট করা হোক আজকে হেল্প রয়েছে আবার হ্যাভ হেল্প রয়েছে খেয়াল করো আমি তোমার কাছে এখন গ্রেটফুল কারণ তুমি আগে আমাকে হেল্প করেছিলে তার মানে ওই আগে হেল্প করা অতীতের কাজটার জন্য বর্তমানে আমি তোমার কাছে গ্রেটফুল তার মানে অতীতের কাজের ফলাফল বর্তমানে রয়েছে অতীতের কাজটা বর্তমানকে প্রভাবিত করছে তাহলে এক্ষেত্রে আমরা এটা করব না সিম্পল পাস্ট করব না আমরা আগেরটার মতো করছি বোঝা যাচ্ছে ব্যাপারটা না বুঝতে পারলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও থার্ড অপশনটাই দেখি থার্ড কোশ্চেনটা দেখি আই এম টায়ার্ড অল দো আই হ্যাভ হ্যাড হ্যাড আই হ্যাড হ্যাড এন স্লিপ টুডে এবার আমরা আস্তে আস্তে প্রো হয়ে উঠছি জিনিসটাতে নিশ্চয়ই হ্যাড হাইটের অপশন বাদ চলে গেল প্রেজেন্টের সাথে পাস্ট পারফেক্ট যাবে না এবার হ্যাভ হ্যাড রয়েছে হ্যাড রয়েছে এবার খেয়াল করে দেখো দেখাচ্ছে যে আমি যথেষ্ট আজকে ঘুমিয়েছি মানে এটা ধরো টুডে জন্য কনফিউজ হলে চলবে না ঠিক আছে কারণ আগে টুডে অনেকটা বড় সময় টুডে মানেই প্রেজেন্ট বর্তমান কাল নয় সারা দিন ধরে বর্তমান কাল চলতে থাকে না সকালবেলা যেটা করে সেটা তোমার অলরেডি অতীত হয়ে গেছে এখন রাত্রিবেলা সুতরাং টুডে মানেই সবসময় বর্তমান কাল নয় এই এটা ভুল ধারণা সম্পূর্ণভাবে টুডে মানে আর্লিয়ার টুডে লিটারালি আগে হয়েছিল তাহলে আগে আমি আজকে প্রচণ্ড ঘুমিয়েছি কিন্তু তবুও আমি টায়ার্ড তাহলে কি হচ্ছে ব্যাপারটা অতীতের ঘটনাটা বর্তমানকে তো প্রভাবিত করতে পারছে কি এখানে না এখানে তো ভাই অতীতের ঘটনা বর্তমানকে প্রভাবিত করতে পারছে না তাহলে তো যদি হতো তাহলে আই এম ফিলিং ফ্রেশ এই ধরনের কিছু লিখতে হতো কিন্তু অপোজিট ঘটনা বলছে ভাই তাহলেই তো এখানে হবে না তাই এক্ষেত্রে খেয়াল করো যেটা বলছে সেই জিনিসটাই কিন্তু কাজে লাগছে সেই ফর্মুলাটাই যে এই যে ব্যাপারটা রয়েছে যে এই যে ঘুমিয়েছি ঘুমানোটা অতীতের ঘটনাটা এটা বর্তমানকে প্রভাবিত করতে পারছে না অতীতের ঘটনার জন্য বর্তমানে কিছু হচ্ছে না সেই কারণের জন্য এখানে হ্যাভ হ্যাড বা প্রেজেন্ট পারফেক্টের অপশনটা ভুল এটা করা যাবে না হ্যাড এই অপশানটায় এখানে সিম্পল পাস্টা কারেক্ট হবে তাহলে সেই একই জিনিস মাথায় রাখতে হবে একটা প্রেজেন্টের ঘটনার সাথে অতীতের ঘটনা যদি একসাথে দেওয়া হয় প্রশ্ন করতে হবে অতীতের ঘটনাটা বর্তমানের ঘটনাকে কোনোভাবে প্রভাবিত করতে পারছে কি না বা কোনো ফলাফল রাখতে পারছে কি না যদি রাখে তাহলে অতীতের ঘটনাটা প্রেজেন্ট পারফেক্টে হবে আর যদি না রাখে তাহলে পাস্ট টেন্সে সিম্পল পাস্ট টেন্সে হয়ে যাবে এরপরে আমরা এই জিনিসটা ভালো করে বুঝে নেব দেখো আমরা এখানে প্রেজেন্টের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সম্পর্ক বুঝলাম ঠিকই আছে খুব ভালো কথা সিম্পল পাস্টের সাথে প্রেজেন্ট পারফেক্টের সম্পর্ক বুঝলাম এবার সিম্পল পাস্টের সাথে কখন আমরা পাস্ট পারফেক্টটা প্রপারলি করতে পারবো গ্রামার বইতে তো অনেক ডেফিনেশান থাকে কিন্তু প্র্যাকটিক্যাল জায়গাটা আমরা একটু আলোচনা করে নিই রয়েছে আই ওয়াজ টায়ার্ড অ্যাজ আই হ্যাড ওয়াকড ওয়াক আর একটা থার্ড অপশন দিয়েছি হ্যাভ ওয়াকড লং ডিস্টেন্স আর্লিয়ার টুডে এবার আমরা জানি যে সিম্পল পাস্টের সাথে পাস পারফেক্টের সম্পর্ক কি এটা আমরা জানি তবু আমি তোমাদের জন্য একবার মনে করিয়ে দিচ্ছি রিমাইন্ড রিমাইন্ড করিয়ে দিচ্ছি যদি অতীতে দুটো কাজ হয় ঠিক আছে অতীতে আমি অ্যাকশানটা শর্টে এক লিখছি অতীতে যদি দুটো কাজ হয় পাস্টের ফার্স্ট অ্যাকশন আর পাস্ট সেকেন্ড অ্যাকশন এই দুটো যদি হয় এবং তার মধ্যে অতীতের প্রথম কাজটা যদি কমপ্লিটেড হয় প্রথম কাজ যদি হয় তারপরে গিয়ে যদি দ্বিতীয় কাজ হয় সেক্ষেত্রে আমরা করতে পারি এটা পাস্ট পারফেক্টে প্রথম কাজটা যেটা কমপ্লিট হয়ে গিয়েছিল দ্বিতীয় কাজটা শুরু হওয়ার আগে পাস্ট পারফেক্টে ঠিক আছে এই কাজটা ছোট হতে পারে বড় হতে পারে তবে কাজটা কমপ্লিট হয়ে যাওয়া ওভারঅল কাজটা প্রথম কাজটা কমপ্লিট হয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট নাহলে হবে না দ্বিতীয় কাজটাকে আমরা সিম্পল পাস করি তোমাদের একটা জেনারিক এক্সাম্পল ছিল যেটা বিভিন্ন বইতেও আর কি ছিল গ্রামার বইতেও তোমরা পেয়েছো সেটা হচ্ছে যে প্রথমটা যে ওই বা আই রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন হ্যাডলে আফটার দ্য ট্রেন হ্যাড লেফ্ট এরকম একটা ব্যাপার ছিল যে ট্রেনটা আগে বেরিয়ে গিয়েছিল তারপর তুমি প্ল্যাটফর্মে পৌঁছালে তাহলে ট্রেন আগে বেরিয়ে যাওয়া হ্যাড লেফট হয়ে গেল প্ল্যাটফর্ম আর পরে তোমার পৌঁছানো সেক্ষেত্রে আই রিচ দ্য প্ল্যাটফর্ম হলো তো এইভাবে আর কি তোমরা পেয়েছিলে ব্যাপারটা তো এখানে ব্যাপারটা খেয়াল করো আই ওয়াজ টায়ার্ড এবার এখানে অনেকের গুলিয়ে যায় স্যার আই ওয়াজ টায়ার্ড রয়েছে অ্যাস আই হ্যাভ ওয়াকটা কেন হবে না সোজা হিসেব এটা মাথায় রেখে দাও এটা কিসে রয়েছে এটা রয়েছে সিম্পল পাস্টে তাই তো এটা সিম্পল পাস্টে রয়েছে আর এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে এরকম অকেশনে সিম্পল পাস্টের সাথে প্রেজেন্ট পারফেক্টটা জেনারেলি যায় না সুতরাং এই কম্বিনেশনে এই অপশনটা প্রথমে বাদ চলে গেল নেক্সট আমাদের কাছে অপশন পড়ে রয়েছে পাস্ট পারফেক্ট আর সিম্পল পাস্ট এবার খেয়াল করে দেখো যে এখানে পাস্টটা হবে না এখানে এটা হবে না এখানে এইটা হচ্ছে উত্তরটা হয়ে যাবে এবার একটা জিনিস খেয়াল করো অ্যাজ আই হ্যাড ওয়াকড লং ডিস্টেন্স আর্লিয়ার টুডে আমি যেহেতু লং ডিস্টেন্স হেঁটেছিলাম সেই কারণে আমি টায়ার্ড হয়ে গেছিলাম ব্যাপারটা আগেরটার সাথে একটা মিল পাচ্ছ নিশ্চয়ই পাচ্ছ নাহলে আমি একবার ধরিয়ে দিচ্ছি আগেরটা কি ছিল যে বর্তমান কালের সাথে অতীতের হয়ে যাওয়া কোনো কাজের কোনো সম্পর্ক আছে কিনা তেমনি এখানে অতীতে দুটো কাজ হচ্ছে নিয়ার পাস্ট আরও পুরনো পাস্ট এটা আগে হয়েছিল এটা পরে হয়েছিল এক্ষেত্রে ব্যাপারটা একই ফাংশন কাজ করছে বা একই একই সম্পর্ক হচ্ছে যে অতীতে হয়ে মানে পুরনো অতীতে হয়ে যাওয়া ঘটনার সাথে পরের অতীতে হওয়া ঘটনাটার কি কোনো সম্পর্ক আছে যদি থাকে তাহলে এটা তো পাস্ট হচ্ছে আর এটা পাস্ট পারফেক্টে হবে খেয়াল করো আগে অনেক লং ডিস্টেন্স হেঁটেছিলাম এবং সেটার জন্য আমি পরে টায়ার্ড হয়ে পড়েছিলাম তার মানে এটা এই কাজটাকে প্রভাবিত করেছিল সেই হচ্ছে ব্যাপার তাহলে এই একই ব্যাপার চলে আসছে শুধু টাইমিংয়ে একটু এদিক ওদিক হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পাস পাস পারফেক্ট এরকম হচ্ছে তাহলে বেসিক্যালি বোঝা যাচ্ছে যে সিম্পল টেন্স একই সেন্টেন্সে সিম্পল টেন্স এবং পারফেক্ট টেন্সের মধ্যে সম্পর্ক ওইটাই যে পারফেক্ট টেন্সে হওয়া কাজটা সিম্পল টেন্সে হওয়া কাজটাকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে বা র্যাদার এটার ফলাফল পাস পারফেক্ট হওয়া কাজটার ফলাফল সিম্পল হওয়া কাজটার ওপর পড়ে যাচ্ছে তো এটাই হচ্ছে অলওভার গোটা জিনিসটা আর দুটো এক্সাম্পল আমরা দেখে নিই আমরা এই এক্সাম্পল দুটো করে আমরা ফাইনালি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব দেখো আই ওয়াস কনফিডেন্ট আই মেট অর হ্যাড মেট অর হ্যাড মেট হিম টাইম ব্যাক একই ব্যাপার হচ্ছে সেই বিসিএসের প্রশ্নটার কথা মনে আছে আই এম শিওর ঠিক এরকম টাইপেরই আমি তোমাদের এখানে দিয়েছি তাহলে এটা কিসে রয়েছে এটা সিম্পল পাস্টে রয়েছে সিম্পল পাস্টের সাথে প্রেজেন্ট পারফেক্ট জেনারেলি যায় না সুতরাং এটাকে আমরা প্রথমে কেটে দিলাম এবং খেয়াল করো যে আমি কনফিডেন্ট যে আমি তার সাথে আগে দেখা হয়েছিল তার মানে তার সাথে দেখা হওয়ার মেমোরিটা তখন আবার নতুন করে তার কাছে রেলিভেন্ট হয়ে উঠেছিল সুতরাং পুরনো মেমোরিটা একটু নতুন মেমোরিটাকে পুরনো পাস্টেন্সটা নতুন পাস্টেন্সকে প্রভাবিত করছে সুতরাং এক্ষেত্রে আমরা হ্যাড মেড এটাই সঠিক অপশান করবো মেডটাকে আমরা বাদ দিয়ে দেব। আবার দেখো ঠিক আগের একটা এক্সাম্পলের মতো খেয়াল করো আই ওয়াজ হায়ার্ড অল দো আই ডিড নট এক্সারসাইজ হ্যাড নট হ্যাড এক্সারসাইজড সরি হ্যাড নট exercised হবে সরি had not exercised or have not exercised today এটা আছে তো এখানে পুরনো অতীতে যেটা হয়েছিল সেটা নতুন অতীতকে প্রভাবিত করতে পারছে না পুরনো অতীতে যে কাজটা হয়েছিল এক্সারসাইজ করেনি তার জন্য কি ফ্রেশ ফিল করা উচিত যেমন আগে করেছিলাম কিন্তু সেটা নয় উল্টো ফিল করছে টায়ার তার মানে প্রভাবিত করতে পারছে না যেহেতু প্রভাবিত করতে পারছে না নতুন যে অতীতটাকে পুরনো অতীতটা সেই জন্য এটা তো গেল সিম্পল পাস্ট এটাও আমাদের সিম্পল উত্তরটা হয়ে যাবে কারণ প্রভাবিত করতে পারছে না এটা উত্তর হবে না এবং নট এক্সারসাইজ এটা তো উত্তর হবেই না তাহলে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের মধ্যে আশা করি এই যে সিম্পল প্রেস সরি সিম্পল প্রেজেন্ট ইয়েস প্রেজেন্ট পারফেক্ট সিম্পল পাস্ট পাস্ট পারফেক্ট এগুলোর মধ্যে কিছু কনফিউশন আইডিয়াস আমি দূর করতে পেরেছি এবং ক্লাসটা আশা করি তোমরা ভালো করে ফলো করেছ যা প্রশ্ন আছে কেমন লাগলো না লাগলো একটু কমেন্ট করে জানাও একটু অ্যাক্টিভ হও আর চ্যানেলের সামনের সপ্তাহ থেকে তো লাইভ ক্লাসগুলো শুরু হচ্ছে এখন থেকে চ্যানেল আবার অ্যাক্টিভ হয়ে গেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে না যে নোটিফিকেশন বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে দাও ক্লিক না করলে না ভিডিও এলে নোটিফিকেশানগুলো পাবে না সব সময় ফেসবুক থেকে সব কিছু পাওয়া যায় না সেই কারণের জন্য ইউটিউবের নোটিফিকেশানের উপরেও একটু ভরসা তোমাদের করার প্রয়োজন আছে সেক্ষেত্রে সেটা করে দাও তাহলে সমস্ত ভিডিওগুলো আমার পাবে এবং আমার নেক্সট ভিডিও আসবে আবার আগামীকাল রাত এগারোটার সময় চলো তাহলে ততক্ষণে দেখা হচ্ছে কালকে দেখা হচ্ছে কি প্র্যাকটিসিং